সোপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের আজকে উপস্থিত হয়েছি শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পর্কে অর্থাৎ কিভাবে প্রতিষ্ঠাতা হওয়া যায় বা কিভাবে প্রতিষ্ঠাতা হতে হয় সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করছি আমরা জানি যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে কোনো না কোনো শিক্ষানুরাগী সমাজসেবক বড় মনের মানুষ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত করে থাকেন বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি প্রতিষ্ঠানের পেছনে কোনো না কোনো ব্যক্তির বিরাট অবদান আছে কোনো না কোনো ব্যক্তি উক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন কখনো সম্মিলিতভাবে আবার কখনও একক ব্যক্তি প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত করে থাকেন আমাদের আজকের যে আলোচ্য বিষয় আজকের আলোচ্য বিষয় থেকে আমরা পরিষ্কার হব যে একজন প্রতিষ্ঠাতা কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং কি পরিমাণ অর্থ কমপক্ষে দিতে হয় কি পরিমাণ অর্থ দিলে একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য হবে দুই হাজার নয়ের প্রবিধমালা অনুযায়ী কমপক্ষে স্কুল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজগুলোতে একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ নগদ অথবা স্থাবর সম্পত্তির মাধ্যমে দশ লক্ষ টাকা দিতে হবে অথবা ব্যাংকের অ্যাকাউন্টে অথবা স্থাবর সম্পত্তির মাধ্যমে দশ লক্ষ টাকার সম্পত্তি দিতে হবে অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং ইন্টারমিডিয়েট পর্যায়ের কলেজের ক্ষেত্রে অথবা উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে আর দাখিল পর্যায়ের মাদ্রাসা এবং আলিম পর্যায়ের মাদ্রাসার ক্ষেত্রে কমপক্ষে একজন প্রতিষ্ঠাতা ছয় লক্ষ টাকা নগদ চেকের মাধ্যমে ব্যাংক হিসাবে অথবা স্থাবর সম্পত্তি ছয় লক্ষ টাকার স্থাবর সম্পত্তির পরিমাণ বা ছয় লক্ষ টাকার স্থাবর সম্পত্তি উক্ত প্রতিষ্ঠানে দিতে হবে অর্থাৎ প্রতিষ্ঠাতা ব্যক্তি বা ব্যক্তিবর্গ হতে পারবেন এখন যে বিষয়টি হচ্ছে যে একাধিক ব্যক্তি একাধিক ব্যক্তি যদি প্রতিষ্ঠাতা হন তাহলে তাদের মধ্য থেকে সর্বোচ্চ যে অনুদান করবেন তিনি সর্বোচ্চ গণ্য হবেন আর একটি বিষয় হচ্ছে প্রতিষ্ঠাতা কিন্তু সবাই হতে পারবেন না যে একটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ব্যতীত অনেক দাতা সদস্য থাকেন যদি একই ফ্যামিলির কয়েকজন মিলে একটি প্রতিষ্ঠা একটি প্রতিষ্ঠান স্থাপন করেন তাহলে ফ্যামিলির অভিভাবককে প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করে বাকি সকল সদস্যকে দাতা হিসেবে গণ্য করা হয় তবে কমপক্ষে প্রতিষ্ঠাতার নামে স্কুল পর্যায়ে হলে বা স্কুল অ্যান্ড কলেজ অথবা উচ্চ মাধ্যমিক কলেজ হলে কমপক্ষে দশ লক্ষ টাকা অথবা স্থাবর সম্পত্তি দিতে হবে দশ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি দিতে হবে আর দাকিল পর্যায়ের মাদ্রাসা অথবা আলিম পর্যায়ের মাদ্রাসা হলে প্রতিষ্ঠাতার পক্ষ থেকে কমপক্ষে ছয় লক্ষ টাকা অথবা ছয় লক্ষ টাকার স্থাবর সম্পত্তি দিতে হবে বাদবাকি যারা দাতা সদস্য আছেন তাদের তো অলরেডি দাতা সদস্য সম্পর্কে আলোচনা করা হয়েছে এই হচ্ছে প্রতিষ্ঠাতা হতে হলে বা প্রতিষ্ঠাতা হওয়ার যে বিধিবিধান তাছাড়াও আমি প্রতিষ্ঠাতা সম্পর্কিত যে গ্যাজেট আছে এই বিষয়টি আমি স্পষ্ট করছি এখন গ্যাজেটটি আলোচনা করছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠাতা অর্থ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকারী কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যিনি বা যাহারা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার নিমিত্ত অনুন্য দশ লক্ষ টাকা নগদে বা চেকের মাধ্যমে কিংবা সমমূল্যের স্থাবর সম্পত্তি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে দান করিয়াছেন তবে এই প্রবিধমালা বলবৎ হইবার অব্যবহিত পূর্বে বিদ্যমান মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি সংক্রান্ত কোনো প্রবিধানমালা অনুযায়ী কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তাকিলে উক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই প্রবিধানমালার উদ্দেশ্য পূরণ কল্পে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য হইবেন এটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ স্কুল এবং কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করার গ্যাজেট তারপর আলোচনা করছি মাদ্রাসার গ্যাজেট সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠাতা অর্থ দাখিল বা আলিম স্তরের বেসরকারি মাদ্রাসা প্রতিষ্ঠাকারী কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যিনি বা যাহারা সংশ্লিষ্ট মাদ্রাসা প্রতিষ্ঠার নিমিত্ত উহার ব্যাংকের হিসাবে অনুন্য ছয় লক্ষ টাকা নগদে বা চেকের মাধ্যমে কিংবা রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে সমমূল্যের স্থাবর সম্পত্তি সংশ্লিষ্ট মাদ্রাসার অনুকূলে দান করিয়াছেন তবে এই বিধানমালা বলবৎ হইবার অব্যবহিত পূর্বে বিদ্যমান দাখিল বা আলিম স্তরের কোনো বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি সংক্রান্ত কোনো প্রবিধানমালা অনুযায়ী কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোনো বেসরকারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাকিলে উক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই প্রবিধমালার বা প্রবিধানমালার উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট বেসরকারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য হইবেন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই গেজেটে প্রকাশ আছে যে মাদ্রাসাতে ছয় লক্ষ টাকা আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে অথবা স্কুলে অথবা কলেজে দশ লক্ষ টাকা চেকের মাধ্যমে অথবা ব্যাংক হিসেবে জমা দিয়ে অথবা স্থাবর সম্পত্তি দলিলের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সমমূল্যের স্থাবর সম্পত্তি দিতে হবে তাহলে একজন ব্যক্তিকে উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে